দুটা সংবাদৰ সৈতে ষ্টুডিঅত মই পাপৰি গপুৰত ৰাজগড় আৰক্ষী চকী ঘেৰাও কৰি ৰাইজে হাববস্ত কৰিলে উত্তাল প্ৰতিবাদ মঙলবাৰে সংঘটিত এটা পথ দুৰ্ঘটনাক লৈ আজি উত্তাল হৈ আছে গপুৰৰ ৰাজগড় মঙলবাৰে বৰপুখৰীত আৰক্ষীৰ বাহনৰ খুন্দাত মৃত্যু হৈছিল ওম বাহাদুৰ ছেত্ৰী নামৰ লোকজন কেলেৰে গৈ থকা অৱস্থাত ওম বাহাদুৰক মহতিয়াই দ খাৱত পৰিছিল আৰক্ষী বাহনখন আৰক্ষী বাহনৰ খুন্দাত আহত ওম বাহাদুৰ অসংকজনক অৱস্থাত ভৰ্তি কৰোৱা হৈছিল ডিব্ৰুগড় চিকিৎসালয়ত কিন্তু হাস্পাতালতে মৃত্যু কাকোৱালি লয় দুৰ্ভগীয়া লোকজনে কাইলৈ 75 সংখ্যক গণৰাজ্য দিৱস দেশজুৰি গণৰাজ্য দিৱস উদযাপনৰ ব্যাপক প্ৰস্তুতি দিল্লীত গণৰাজ্য দিৱসৰ মুখ্য অতিথি হিচাপে অংশগ্ৰহণ কৰিব ফ্ৰান্সৰ ৰাষ্ট্ৰপতি ইমানুৱেল মেক্ৰনে আজি জয়পুৰত উপস্থিত হ'ব ফ্ৰান্সৰ ৰাষ্ট্ৰপতিগৰাকী রাহুল গান্ধী ন্যায় যাত্রা সারাংশ ব্যাখ্যা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ধুবুরীত 85% সংখ্যালঘু ভোটারে আদরণি জানালে রাহুলের যাত্রা ভিড়র মাজত 2% নাছিল সংখ্যাগরিষ্ঠ লোক ন্যায় যাত্রাক লৈ যুযুধান কংগ্রেস বিজেপি আন এটা টুইটত হিন্দু সংখ্যাগরিষ্ঠতা অঞ্চল আর মুসলমান সংখ্যাগরিষ্ঠতা অঞ্চল রাহুলের যাত্রার ভিডিও আপলোড করে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় যত হিন্দু সংখ্যাগরিষ্ঠতা অঞ্চলত যাত্রার সময় বাহনের ভিতর আছিল রাহুল গান্ধী কিন্তু মুসলমান সংখ্যাগরিষ্ঠতা অঞ্চলত যাত্রার সময় বাহনের উপর দেখা গৈছিল কংগ্রেস সাংসদগী শীঘ্রে অবসর গ্রহণ করব বক্সার মেরি কমে ডিব্রুগড়ত অবসর গ্রহণের ইঙ্গিত অলিম্পিক বিজয়ী বক্সারগী বয়সে আন্তঃরাষ্ট্রীয় খেলত অংশগ্রহণ করাত বাধা দিয়া বলে মন্তব্য অলিম্পিয়ানগী বাধ্যতামূলক অবসর গ্রহণের সকলের ওসর ক্ষমা মেরি কমর কংগ্রেসের ন্যায় যাত্রার বিরুদ্ধে রুজু হওয়া গোচর তদন্ত করব সিআইডিয়ে বৈশিষ্ট্য থানাত রুজু হওয়া গোচর সিআইডির হস্তান্তর এজন এডিজিপি অধীনস্ এসআইটি গঠন করে করা হব তদন্ত ডিজিপি জিপি সিংর টুইট গোচর রুজু হওয়াক লৈ প্রতিক্রিয়া রাহুল গান্ধী থানায় থানায় গোচর রুজু করে মুখ্যমন্ত্রীক আনন্দ লভিবলে আহ্বান রাহুলের মুখ্যমন্ত্রীক ইচ্ছামতে গোচর রুজু করার আহ্বান বহাগ বিহুর পূর্বে হব পারে নির্বাচন লোকসভা নির্বাচনক লৈ তাৎপর্যপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রী বিহুর পূর্বে নির্বাচন অনুষ্ঠিত করবলে নির্বাচন আয়োগক অনুরোধ জানালে মুখ্যমন্ত্রী পুনের ওলাব 35,000 সরকারি চাকরি জুন জুলাইত আরম্ভ হব নিযুক্তি প্রক্রিয়া আরক্ষী আর তৃতীয় বর্গর চতুর্থ বর্গর পদর হব নিযুক্তি আজিরাত এই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অসম গ্রামীণ বিকাশ ব্যাংকৰ 38 লাখ টকীয়া কেলেংকাৰীত গ্ৰেপ্তাৰ হৈছে প্ৰাক্তন গাননী মাৰাথন জেৰাৰ অন্তত দেৱাশিষ গগৈ গ্ৰেপ্তাৰ কৰে BIEOই ACSৰ চাকৰিৰ পৰা বঞ্চিত হ'ব প্ৰিয়ংকা বৰুৱা অসম গ্রামীণ বিকাশ ব্যাংকৰ ধন আত্মসাত কৰি কাৰাবাস খাটিছিল প্ৰিয়ংকাই চানমাৰী থানাৰ গোচৰত উচ্চ ন্যায়ালয়ৰ পৰা লাভ কৰিছিল জামিন অপৰাধজনিত গোচৰত অভিযুক্ত হোৱাৰ বাবে প্ৰিয়ংকা বৰুৱা বঞ্চিত হ'ব চাকৰিৰ পৰা BIEOটো প্ৰিয়ংকাৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু হৈছিল অভিযোগ সন্দৰ্ভত বেংক কৰ্তৃপক্ষৰে যোগাযোগ কৰিছে BIEOই ৰেল আৰক্ষীৰ জালত 6টা গোভাই চুৰ ধৃত চোৰকেইটাৰ পৰা উদ্ধাৰ 14টা চুৰি মোবাইল ৰেলৱে আৰক্ষী অভিযান চলাই বিভিন্ন স্থানৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰে চোৰকেইটা রাহুল গান্ধীর তীব্র কটাক্ষ অগপ সভাপতি অতুল বরার রাহুল গান্ধীয়ে রাজনৈতিক কৌতুক করা বলে কটাক্ষ অতুল বরার ন্যায় যাত্রা করে রাহুল গান্ধী নিজে অপমানিত হয়েছে বলে কটাক্ষ মন্ত্রী বরার রাহুল গান্ধীর ন্যায় যাত্রাক লৈ পুনের সরব মন্ত্রী পীয়ূষ হাজরিকা গুয়াহাটির ন্যায় যাত্রার নামত আইন উলঙ্ঘা করে কংগ্রেসে উদ্ভণ্ডালি করেছে বলে মন্তব্য পীয়ূষর রাহুল গান্ধীর ক্ষমা খোঁজার আহ্বান মন্ত্রীগুলো রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা কটাক্ষ মন্ত্রী বিমল বরার গোটেই অসমৰ মানুহ মিলাই ন্যায় যাত্রা করা বলে মন্তব্য কংগ্রেসে শাসনকালত অন্যায় করে ন্যায় যাত্রা করা বলে মন্তব্য ন্যায় যাত্রার মাজতে ভাগ ভাগ বিরোধী ইন্ডিয়া নির্বাচনের আগমুহূর্তত ইন্ডিয়া ব্লকত মুখ্যমাঘাত পশ্চিমবঙ্গত কংগ্রেসরে বুঝাপড়া নকরে তৃণমূল কংগ্রেসে লোকসভা নির্বাচন অকলেই খেলিব বলেও স্পষ্ট মত মমতা ব্যানার্জী ইন্ডিয়া ত্যাগ নকরো কিন্তু নির্বাচন অকলেই খেলিম বলে মন্তব্য করলে মমতায় পশ্চিমবঙ্গত কোনো ধরনের আসন বুঝাবুঝি নহব বলেও মন্তব্য করে কংগ্রেসে নিজে যুজক আমি নিজেই যুঁজিম বলে স্পষ্ট করে দিলে মমতা ব্যানার্জীয়ে নির্বাচনের পিছতে মিত্রতা সন্দর্ভত আলোচনা করব মমতায় মুম্বাই রাম মন্দিরের নিকটবর্তী আসমি ঔদ্যোগিক ক্ষেত্রত ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ডিজেলের গুদাম আর পেলনীয়া সামগ্রীর গুদামত জুই অগ্নিকাণ্ডত কেইবাটাও সিলিন্ডার বিস্ফোরণত ভয়ঙ্কর পরিস্থিতি ইউক্রেইন সীমান্তত ভূপতিত রুশ সেনার বিমান দুর্ঘটনাত ইউক্রেইনের 65 জন কারাবন্দীর মৃত্যু দুর্ঘটনাগ্রস্ত বিমানখনত আছিল ইউক্রেইনের 65 জন কারাবন্দী কানাডাত শ্রমিক কঢ়িয়া বিমান দুর্ঘটনাগ্রস্ত দুর্ঘটনাত মৃত্যু হয়েছে 6 জনক শ্রমিকর কানাডার উত্তর পশ্চিম অঞ্চলত এই দুর্ঘটনা ফোর্ট স্মিথৰ পৰা উড়া মারিছিল বিমানখনে স্লেব নদীর পারত উদ্ধার দুর্ঘটনাগ্রস্ত বিমানখন পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বাহন দুর্ঘটনাগ্রস্ত দুর্ঘটনাত আহত বঙ্গর মুখ্যমন্ত্রীগী কলকাতালে উভতার পথত দুর্ঘটনাত পতিত হয় মমতা মূরত আঘাত পায় মুখ্যমন্ত্রীগী সোনাপুরের কমারকুচি পথ দুর্ঘটনা ডিভাইডার পার হতে চলন্ত বাসত খুন্দা বাইক আরোহী দুর্ঘটনাত আহত 2 বাইক আরোহী বরমার বিহারী চকত দুর্ঘটনাগ্রস্ত বাম ভর্তি ট্রেক্টর দুর্ঘটনাত আহত 2 জন লোক মদ্যপান করে চালকে ট্রেক্টরখন চলাইছিল বলে কোয়া হয়েছে বহন ক্ষমতাতকৈ অধিক কঢ়িয়েছিল বাম মঙ্গলদৈত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা থিতাতে নিহত হল মাতৃপুত্র ট্রাকে মহতিয়াই নিলে স্কুটি আরোহীক মৃত্যু হয়েছে জুরি বড়া শইকীয়া আর পরাগ জ্যোতি শইকীয়ার মঙ্গলদৈত ইন্ডাস্ট্রি চকত এই দুর্ঘটনা
চলন্ত ট্ৰাকত টুপনি আহিল চালক মহানগৰীৰ 27 নং ৰাষ্ট্ৰ ঘাইপথৰ বৰাগত পথ দুৰ্ঘটনা একে দিশতে গৈ থকা ট্ৰাকে খুন্দিয়ালে আন এখন ট্ৰাকক জালুকবাৰীৰ পৰা খানাপাৰা অভিমুখী আছিল দুইখন ট্ৰাক গুৱাহাটী নালাপাৰা 12 কোটি টকাৰ গাঁজা জব্দ এখন ট্ৰাকত হৰবৰা কৰিছিল 5000 কেজি গাঁজা আৰক্ষীৰ জালত দুই গাঁজা হৰবৰাকাৰী আগৰতলাৰ পৰা বিহাৰ অভিমুখী আছিল ট্ৰাকখন কলিয়াপুৰৰ পৰা কামপুৰ দেৱ নাৰিকলি গাঁৱৰ ভনীয়েকৰ ঘৰলৈ ফুৰিবলৈ আহি সন্ধানী হল যুৱক বিগত 5 দিনে সন্ধানহীন এজন যুৱক যুৱকজন হৈছে অসীম কুমাৰ পৰা গুৱাহাটী ৰেলৱে ষ্টেচনত জব্দ হৈছে প্ৰায় 3 কেজি ফোন ৰেল আৰক্ষীৰ জালত অক্ষয় ৰাজেন্দ্ৰ বাব্বৰ নামৰ সৰবৰাকাৰী নৰ্থ ইষ্ট এক্সপ্ৰেছৰ পৰা জব্দ হৈছে ফোন করিমগঞ্জ চহরে মাজবজার চুরিকাণ্ড ঘরের খিড়কি ভাঙি চুরে নিলে গৃহস্থর নগদ 2 লক্ষাধিক টাকার 20 তোলা সোনার অলংকার শ্রীনগর শঙ্কর রয় নামের লোকজনের ঘর চুরি পশ্চিমবঙ্গের নাদিয়া জেলার বাংলা সীমান্ত জব্দ হয়েছে ভোজন পরিমাণের চোরাং ফোন বিএসএফ জালত পড়ে এটা সরবরাহকারী জব্দ হয়েছে প্রায় 2.19 কোটি টাকার চোরাং ফোন সোনারী দুই প্রবঞ্চকক গ্রেপ্তার অধিক দাম আর কর ফাঁকিরে বিক্রি করেছিল রেলওয়ের টিকট ধৃত প্রবঞ্চক দুটা হয়েছে ঋকি দাস আর পিঙ্কু দত্ত ফেব্রুয়ারি যোরহাটলে আহিব প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী উদ্বোধন করব লাচিত বরফুকনের সুউচ্চ প্রতিমূর্তি অংশ লব আনকি পাঠক কার্যসূচী যোরহাটর হোলঙ্গাপাড় স্থিত ঐতিহাসিক লাচিত মৈদামত প্রধানমন্ত্রীর কার্যসূচী যুদ্ধগতির আগবাড়ি 150 কোটি টাকা লাচিত মৈদাম প্রকল্পর কাম সম্পূর্ণ হয়ে উঠেছে 125 ফুট উচ্চতার বীর লাচিত বরফুকনের ব্রঞ্জ প্রতিমূর্তি মহানগরীর অম্বিকাগিরি নগর অগ্নিকাণ্ড যা গলে একটা বাসগৃহ প্রথমতে প্রাণ রক্ষা পড়ল সিদ্ধার্থ শইকীয়া নামের এজন লোকর ত্রিবেণী পথৰ 64 নং ঘৰত অগ্নিকাণ্ড নাজিরাত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কার্যসূচী হিতাধিকারীক রেশন কার্ড বিতরণ মুখ্যমন্ত্রী নাজিরা সমষ্টির 7150 গৰাকী হিতাধিকারীল রেশন কার্ড রেশন কার্ড লাভ করা লোকে লাভ করব আয়ুষ্মান কার্ডের সুবিধা পাব উজালা গ্যাস অরুণোদয় আসনের সুবিধা প্রধানমন্ত্রী বীমা সুবিধা দিয়ার চেষ্টা করব হিতাধিকারী পরিয়ালর মুরব্বী বিশ্বনাথত রেশন কার্ড বিতরণ মন্ত্রী পীয়ূষ হাজরিকা বিশ্বনাথর কমলাকান্ত ক্ষেত্রত রেশন কার্ড বিতরণী অনুষ্ঠান রেশন কার্ডের গৰাকীয়ে আন বহু সরকারি সুবিধা পয়ার কথাও উল্লেখ করলে মন্ত্রীগিয়ে মানকাছৰ 11702 জন হিতাধিকাৰীক ৰেচন কাৰ্ড বিতৰণ কৰা হয় মানকাছৰ খাৰুৱা বন্ধাৰ উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ৰ খেলপথাৰৰ জনসভাত নতুন হিতাধিকাৰীক ৰেচন কাৰ্ড বিতৰণ কৰে মন্ত্ৰী ৰঞ্জিত কুমাৰ দাসে পৰাজবৰক মূল কুটিলৈ ঘূৰি আহিবলৈ আহ্বান প্ৰমোদ বড়োৰ এখন ৰাষ্ট্ৰৰ লগত যুদ্ধ কৰিলে কেতিয়াও সফল হ'ব নোৱাৰি বুলি মন্তব্য বড়োৰ বাক্সাৰ থমনাত এই মন্তব্য কৰে বিজেপি প্ৰধান গৰাকীয়ে মাতৃভাষা মাধ্যম বিৰোধী সিদ্ধান্ত বাতিলৰ দাবীত ৰাজ্যজুৰি প্ৰতিবাদ মুখৰ আছো কেবিনেট সিদ্ধান্তৰ বিৰুদ্ধে প্ৰতিবাদী কাৰ্যসূচী কদৌফুম ছাত্ৰ সন্থাৰ ডাক কৰিলে কেবিনেট সিদ্ধান্ত প্রতিলিপি শিবসাগর আসুর প্রতিবাদ কেবিনেট সিদ্ধান্ত প্রতিলিপি দাহ করে প্রতিবাদ সাব্যস্ত করলে শিবসাগর আঞ্চলিক ছাত্র সন্থায় সিদ্ধান্ত বাতিল নকরলে প্রতিবাদ অধিক তীব্রতর করার হুঙ্কার দবকার পুলিশ পয়েন্টে তথ্য শতাধিক আশুকর্মী সাব্যস্ত করলে প্রতিবাদ প্রতিবাদকারী মুখে মুখে সরকার বিরোধী স্লোগান আরক্ষী প্রতিবাদকারীর উপর মৃদু লাঠিচালনা করবলে বাধ্য হয় তেজপুরত প্রতিবাদ মুখর আসু প্রতিবাদত নামিল শোণিতপুর জেলা ছাত্র সন্থা কেবিনেট সিদ্ধান্ত তীব্র বিরোধিতা করে আসুয়ে রহাত আসুয়ে প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করে রহার 37 নং রাষ্ট্র ঘাইপথ প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করলে রহা আসুয়ে সিদ্ধান্ত বাতিল নকরা পর্যন্ত প্রতিবাদের হুঙ্কার গুৱাহাটী ছাত্র সন্থায় মহানগরীর শহীদ ন্যাসর সম্মুখত রূপায়ণ করে প্রতিবাদী কার্যসূচী প্রতিবাদত কিবা শ ছাত্র ছাত্রী অংশ লয় কেন্দ্রীয় সমিতির আহ্বানত আঞ্চলিক সমিতিসমূহরও প্রতিবাদ মাজুলীর কমলাবাড়ীতো আসুর প্রতিবাদ মাজুলী জেলা ছাত্র সন্থার উত্তাল প্রতিবাদ সিদ্ধান্ত বাতিল নকরলে জঙ্গি আন্দোলন গড়ি তোলার ভাবুকি ছাত্র সংগঠনটির আসুর প্রতিবাদত উত্তাল ধেমাজি ধেমাজি আঞ্চলিক কমিটিয়ে ডাক করে কেবিনেট সিদ্ধান্ত প্রতিলিপি প্রতিবাদী স্লোগানের উত্তাল করে 15 নং রাষ্ট্র ঘাইপথ মরিগাঁও আসুর উত্তাল প্রতিবাদ মরিগাঁও সদর আঞ্চলিক ছাত্র সন্থায় রূপায়ণ করে প্রতিবাদী কার্যসূচী প্রতিবাদকারীসকলে মাতৃভাষা বিরোধী প্রতিলিপি ডাক করে প্রতিবাদ সাব্যস্ত করে নলবাৰীতো আসুর প্রতিবাদ কেবিনেট সিদ্ধান্ত প্রতিলিপি ডাক করে প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ প্রতিবাদলে উলা আহিল আসু নেতা কর্মী গপুনগৰ মাজবজাৰত আছো মাধ্যম বিৰোধী প্ৰতিবাদ প্ৰতিবাদকাৰী আছো উত্তপ্ত শ্লোগান দি ডাক কৰে কেবিনেট সিদ্ধান্তৰ প্ৰতিলিপি কলিয়াবৰ কৰি তোলাত কলিয়াবৰ কেন্দ্ৰীয় ছাত্ৰ সন্থাৰ তীব্ৰ প্ৰতিবাদ কলিয়াবৰ কৰি তোলাত প্ৰায় আধা ঘণ্টা ধৰি অৱৰোধ কৰে 37 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথ চৰকাৰ বিৰোধী ধ্বনিৰে উত্তাল কৰে ৰাজপথ বৰপেটা চহৰত আছুৰ প্ৰতিবাদী কাৰ্যসূচী সিদ্ধান্ত বাতিল কৰাৰ দাবী উত্থাপন কৰিছে আছুৱে আছুৰ প্ৰতিবাদত উত্তাল হৈ পৰিল সমগ্ৰ অঞ্চল চন্দ্ৰপুৰ আঞ্চলিক ছাত্ৰ সন্থাই সাব্যস্ত কৰে প্ৰতিবাদ নাৰেঙ্গী চন্দ্ৰপুৰ মৰিগাঁও ৰাজ্যিক ঘাইপথত ছাত্ৰ সন্থাৰ কৰ্মীয়ে সাব্যস্ত কৰে প্ৰতিবাদ খানাপাৰাত 75 সংখ্যক গণৰাজ্য দিৱসৰ কেন্দ্ৰীয় কাৰ্যসূচী বুধবাৰে পেৰেডৰ অন্তিম অনুশীলন অন্তিম পেৰেডত আৰক্ষী অৰ্ধসামৰিক স্কাইড এণ্ড গাইডকে ধৰি স্কাউট এণ্ড গাইডকে ধৰি স্কুলীয়া ছাত্ৰ ছাত্ৰীয়ে অংশগ্ৰহণ
পৰামিন গাঁৱতো গণৰাজ্য দিৱসৰ পূৰ্ণ প্ৰস্তুতি কামৰূপ জিলা প্ৰশাসনৰ উদ্যোগত বৰ্ণাঢ্য কাৰ্যসূচীৰে পালন হ'ব গণৰাজ্য দিৱস সাজু কৰা হৈছে আৰক্ষী পেৰেড শিৱসাগৰতো 75 সংখ্যক গণৰাজ্য দিৱস উদযাপনৰ বাবে ব্যাপক প্ৰস্তুতি চলোৱা হৈছে শিৱসাগৰ জিলা প্ৰশাসনৰ উদ্যোগত বৰ্ডিং খেলপথাৰত উদযাপন কৰা হ'ব গণতন্ত্ৰ দিৱস গোৱালপাৰা চহৰৰ JTS খেলপথাৰত জিলা প্ৰশাসনৰ তৰফৰ পৰা গণৰাজ্য দিৱস উদযাপন কৰা হ'ব ইতিমধ্যে JTS খেলপথাৰত সজাই পৰাই তোলা হৈছে দিনে নিশাই চলি আছে পেৰেডৰ অনুশীলন গণৰাজ্য দিৱসৰ প্ৰাক মুহূৰ্তত সষ্টম হৈ পৰিছে অসম আৰক্ষী অৰ্ধসামৰিক বাহিনী গোসাইগাঁও মহকুমাৰ বিভিন্ন প্ৰান্তত চলিছে আৰক্ষীৰ নিয়মীয়া পহৰা কোটাঘাতকাৰীৰ ওপৰত তীক্ষ্ণ নজৰ তিনিচুকীয়াৰ বৰগুৰিৰ চৰকাৰী ঔদ্যোগিক প্ৰশিক্ষণৰ খেলপথাৰত গণৰাজ্য দিৱসৰ প্ৰস্তুতি আৰক্ষী অৰ্ধসামৰিক বাহিনী এন চি চিৰ লগতে বিদ্যালয় মহাবিদ্যালয় চাৰিখনৰ দুয়োগৰাকী পেৰেডৰ অনুশীলন উন্নয়নৰ পৰা বঞ্চিত বিটিআৰৰ বাহিৰৰ বড়োসকল শোণিতপুৰ আৰু বিশ্বনাথ জিলাৰ বড়োসকলৰ বিভিন্ন সমস্যা সমাধানত গুৰুত্ব দিয়া নাই চৰকাৰে এই অভিযোগ ইউনাইটেড বড়ো পিপলছ অৰ্গেনাইজেশ্যন নাৰেঙ্গীৰ সম্প্ৰীতিৰ নিদৰ্শন তিনিজন ইছলামধৰ্মীৰ হাতৰ পৰশত প্ৰাণ পাই উঠিব তিনিটাকৈ মন্দিৰ স্থাপন কৰা হ'ল দুৰ্গা মন্দিৰ শিৱ মন্দিৰ আৰু হনুমান মন্দিৰৰ আধাৰশিলা 28 জানুৱাৰীত কেন্দ্ৰীয়ভাৱে শ্বহীদ দিৱসৰ আয়োজন অসম কৃষক পৰিষদৰ গুৱাহাটীৰ খানাপাৰাৰ ফাৰ্ম গেট খেলপথাৰত অনুষ্ঠিত হ'ব কেন্দ্ৰীয় কৃষক শ্বহীদ দিৱস উপস্থিত থাকিব মুখ্যমন্ত্ৰী জ্যেষ্ঠ ফটো সাংবাদিক তিলক মগৰৰ মৃত্যু হৃদৰোগত আক্ৰান্ত হৈ ভৰ্তি হৈছিল জি এম চি এইচত দুটা দশক ধৰি সাংবাদিকতাৰ ক্ষেত্ৰখনৰ সৈতে জড়িত হৈ আছিল মগৰ শনিবাৰত অব্যাহত বন্যা হস্তীৰ উপদ্ৰৱ নিশা কলিয়াবৰৰ শ্ৰৱণী সত্ৰত বনৰীয়া হাতীৰ উপদ্ৰৱ এটা ৰাইচ মিলৰ লগতে মানুহৰ পাকঘৰ ভাঙি নিশা চৰালে উপদ্ৰৱ গহপুৰৰ বিদ্যালয় পুথিভঁৰাল গৃহৰ নামত ব্যাপক দুৰ্নীতি দুৰ্নীতিত বিদ্যালয়ৰ প্ৰধান শিক্ষক হেমন্ত বৰুৱা আৰু ইঞ্জিনিয়াৰ ধৰ্মানন্দ হাজৰিকা জড়িত থকাৰ অভিযোগ প্ৰায় 16 লাখ টকাৰ ব্যয় সাপেক্ষে পুথিভঁৰালটো নিৰ্মাণ কৰা হৈছে ত্ৰয়োদশ দ্বিমাহাসৰ স্বায়ত্তশাসিত পৰিষদৰ চি এম হিচাপে শপত গ্ৰহণ দেৱলাল গাৰ্লোচাই পাৰ্বত্য জিলাৰ জিলা আয়ুক্ত সীমান্ত কুমাৰ দাসে চি এম গাৰ্লোচাক শপত বাক্য পাঠ কৰোৱাই তৃতীয়টো কাৰ্যকালৰ বাবে শপত গাৰ্লোচাই 2016 চনত 32 বছৰ বয়সতে বিজেপি শাসিত পাৰ্বত্য পৰিষদৰ চি এমৰ দায়িত্ব লাভ কৰিছিল দেৱলাল গাৰ্লোচাই 15 দিনৰ ভিতৰত কেবিনেট গঠন কৰিব মন্তব্য গাৰ্লোচাই এগৰাকী মহিলা কাৰ্যনিৰ্বাহ কমিটিত অন্তৰ্ভুক্তিৰ চৰ্চা মণিপুৰত আছাম ৰাইফলছৰ জোৱানৰ গুলী চালনা সতীৰ্থৰ ওপৰত গুলী চালনা কৰি আত্মহনন লোকজনক ঘটনাত আহত আন 6জন আছাম ৰাইফলছৰ জোৱান পশ্চিমবংগৰ ইডি অভিযান সন্দেহ খালিদ টি এম চি নেতা শ্বেখ শ্বাহজাহানৰ বাসগৃহত চলিল অভিযান অভিযানৰ সময়ত নেতাজনৰ বাসগৃহত মোতায়েন কৰা হয় বৃহৎ সংখ্যক নিৰাপত্তা আৰম্বাই টেংগলৰ প্ৰস্তাৱত স্বাক্ষৰ মুখ্যমন্ত্ৰী এন বীৰেন সিঙৰ বুধবাৰে মণিপুৰৰ কাংলাত অনুষ্ঠিত হয় বৈঠক আৰম্বাই টেংগলৰ প্ৰস্তাৱিত দাবীসমূহ নিষ্পত্তিৰ আশ্বাস মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে আৰম্বাই টেংগলৰ দাবীৰ ভিতৰত আছে কুকি উগ্ৰপন্থীৰ সৈতে এছ অ' বাতিল কৰা ৰাজ্যৰ পৰা আছাম ৰাইফলছ আঁতৰোৱা কুকিক এছ টি মৰ্যাদাৰ পৰা বাদ দিয়া 15 দিনৰ ভিতৰত তেওঁলোকৰ দাবী অনুসৰি কাম কৰাৰ প্ৰস্তাৱ ৰাষ্ট্ৰীয় শিশু কন্যা দিৱস ভাৰতীয় সমাজত কন্যা শিশুৱে সন্মুখীন হোৱা বৈষম্যৰ বিষয়ে সজাগতা বিয়পাৰ উদ্দেশ্যে প্ৰতি বছৰে 26 জানুৱাৰীত ৰাষ্ট্ৰীয় কন্যা শিশু দিৱস পালন কৰা হয় এই দিৱস পালনে কেৱল শিক্ষা স্বাস্থ্যসেৱা আৰু পুষ্টিৰ ক্ষেত্ৰত সম সুযোগৰ পোষকতা কৰাই নহয় কন্যা শিশুৰ অধিকাৰৰ বিষয়ে সজাগতা বৃদ্ধি কৰাৰ লগতে বাল্য বিবাহ বৈষম্য ছোৱালীৰ ওপৰত হোৱা হিংসাৰ দৰে বিষয়সমূহৰ ওপৰতো গুৰুত্ব আৰোপ কৰে তামিলনাডুৰ সাগৰত ডলফিনৰ জলকেলি চেন্নাইৰ নীলংকাৰাইৰ ওচৰত দেখা গ'ল এই দৃশ্য পুৱা সাগৰ চাফাই অভিযানৰ মাজতে জলকেলিত ব্যস্ত হৈ পৰিল কিপাত ডলফিন গণৰাজ্য দিৱসৰ পূৰ্বে জম্মু কাশ্মীৰত কটকটীয়া নিৰাপত্তা বান্দিপোৰাৰ গেৰেজত গুৰেজত নিয়ন্ত্ৰণ ৰেখাত অত্যাধুনিক প্ৰযুক্তিৰে পহৰা দিছে সেনাই সন্দেহজনক লোকৰ ওপৰত তীক্ষ্ণ নজৰ ভাৰতীয় বায়ুসেনাই ফ্ৰান্সৰ বায়ু আৰু মহাকাশ বাহিনী এফ এ এছ এফ আৰু সংযুক্ত আৰৱ আমিৰ শ্বাহী ইউ এ ই বায়ুসেনাৰ লগতে এক্সাৰচাইজ ডিজাৰ্ট নাইট অনুষ্ঠিত কৰে এক্সাৰচাইজ ডিজাৰ্ট নাইটত চমক দেখুৱালে ৰাফেল যুদ্ধ বিমানে মুম্বাই মীৰা ৰোডত অব্যাহত আছে উত্তেজনা ৰাম মন্দিৰৰ প্ৰাণ প্ৰতিষ্ঠাৰ আগদিনা এটা সমদলত আক্ৰমণ কৰিছিল যুৱিতই আৰু এই ঘটনাৰ পিছতে সমগ্ৰ মীৰা ৰোডত পৰিস্থিতি উত্তপ্ত হৈ পৰে মহাৰাষ্ট্ৰ চৰকাৰে তৎপৰতাৰে পদক্ষেপ গ্ৰহণ কৰি আক্ৰমণকাৰীসকলক চিনাক্ত কৰাৰ লগতে শাস্তিৰ ব্যৱস্থা কৰে মঙলবাৰে আক্ৰমণকাৰীসকলৰ অবৈধ সম্পত্তি বুলডোজাৰেৰে ভাঙি পেলোৱা হয়
মীৰা ৰোডত থকা আক্ৰমণকাৰীসকলক অবৈধ ঘৰদুৱাৰ দোকান পোহাৰ ভাঙি পেলোৱা হয়। রামনগরী অযোধ্যাত ভক্ত ব্যাপক ভিড়। দ্বিতীয় দিনাও রাম মন্দিরের ভিড় অগণন ভক্ত দেখবলে পাওয়া যায়। পরে পরা মন্দির চৌহদত ভিড় করেছে বিভিন্ন প্রান্তর পর অহা যাওয়া করা অহা ভক্ত সকলে। মঙ্গলবারে পুয়া 7 বজাত ভক্তর বাবে খোল খাইছিল মন্দিরের দ্বার, কিন্তু অত্যাধিক ভিড়ের বাবে মঙ্গলবারে বন্ধ করবলগিয়া হয়েছে। পুয়া 7 বজার প্রায় 11:30 আর বিয়লি 2 বজার পর সন্ধ্যা 7 বজালেকে দর্শন করব পারিব রাম মন্দির। রাষ্ট্রসংঘই গাজাত বিচারিছে যুদ্ধবিরতি। গাজা তাৎক্ষণিকভাবে মানবীয় যুদ্ধবিরতির আহ্বান রাষ্ট্রসংঘর। গাজা সন্দর্ভত রাষ্ট্রসংঘর বৈঠকত দুখন রাষ্ট্র সমাধানক সন্মান জানায় একাধিক রাষ্ট্র প্রতিনিধি। রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার 3 দিন অযোধ্যাত ভক্ত ব্যাপক সমাগম। ভক্ত সুবিধার্থে মন্দিরত নিয়োগ করা হয়েছে বৃহৎ সংখ্যক আরক্ষী। শীর্ষ আরক্ষী বিষয়ায় নিরীক্ষণ করেছে পরিস্থিতি। শৃঙ্খলাবদ্ধভাবে রাম মন্দির দর্শন করেছে ভিন্ন প্রান্তর ভক্ত। পরিস্থিতি নিজে পর্যবেক্ষণ করে উত্তর প্রদেশের গৃহ সচিব আর আইন শৃঙ্খলার ডিজিএ। বাক্সার 2 যুবকের মহানুভবতা। নিজের ব্যবসায় লাভাংশ দান করলে মন্দিরত বাথৌ মন্দির নির্মাণের বাবে দিলে 50,000 টাকা। যুবক দুজনের নাম হয়েছে জিতেন নার্জারী আর দীপন শরণীয়া। সংঘাত সীমান্ত সম্প্রীতি নিদর্শন। মরিয়নি সীমান্ত নগা অসমীয়া মিলন। ভবানীপুরের নগা পাহাড়ের নামনিত আয়োজন চলিছে নাট মহোৎসব। হাতে কামে লাগিছে নগা ডেকা গাভরু। আলফার সংগ্রামের উপর নির্মাণ হবলে গৈ আছে এখন বিগ বাজেটের হিন্দি ছবি। বিশিষ্ট ছবি পরিচালক বিশাল ত্যাগীর পরিচালনা নির্মাণ হব এই ছবি। গোয়ালপাড়ার রংজুলিত উপস্থিত হয়েছে মুম্বাইয়ের ছবি প্রযোজক পরিচালক। নৃত্য দিবসত লোকনায়কক স্মরণ নকৰিলে অমিয় কুমার দাস স্মৃতি নিয়াকে। 23 জানুয়ারী দিনটো আছে অসমৰ আশাৰী স্বাধীনতা সংগ্রামী অসমৰ প্ৰথমগৰাকী শিক্ষা আৰু শ্ৰম মন্ত্ৰী লোকনায়ক অমিয় কুমার দাসৰ নৃত্য দিবস। কাজিৰঙা লোকসভা সমষ্টিত কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী প্ৰায় চূড়ান্ত। কাজিৰঙা প্ৰাৰ্থী হ'ব পাৰে ৰোজ লীনা তিৰ্কি। গৌৰৱ গগৈৰ সলনি প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব পাৰে ৰোজ লীনাই। চাহ জনগোষ্ঠীৰ ভোটক লক্ষ্যৰে কংগ্ৰেছৰ নতুন কৌশল। প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের লগতে সংগতি রাখি মরাণ ইস্কনের উদ্যোগত মরাণত কীর্তন রেডি। রাশিয়া আর ইউক্রেনের প্রায় 3 গৰাকী বিদেশী ভক্ত মহিলায় অংশগ্রহণ করে এই কার্যসূচী। রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার দিনাই কি করে আসলে আজমে। করিমগঞ্জত লুঙ্গি পিঁধি ইসলাম ধর্মাবলম্বী লোকের নির্মীয়মান কলোনীত এটি মসজিদ আর কবরস্থান আধারশিলা স্থাপন করেছে। অরুণাচল প্রদেশের সেলাপাসত শুকুলা বরফের আচ্ছাদন। তুষারচ্ছন্ন হয়ে পড়েছে পশ্চিম অরুণাচল প্রদেশের টাওয়াং জেলা। শীতে কঢ়িয়া এনে হিমকণায় আবরি ধরেছে টাওয়াংয়ের ভূপৃষ্ঠ। বিসিসিআইৰ পৰা 2022 বর্ষের লালা অমরনাথ বঁটা লাভ করার পিছত গুৱাহাটীত উপস্থিত হয়েছে রিয়ান পরাগ। হায়দ্রাবাদৰ পৰা বিমান যোগে বৰঝা বিমানবন্দৰত উপস্থিত হয় রিয়ান। গুৱাহাটীত উপস্থিত হয়েছে বিসিসিআইৰ পৰা লালা অমরনাথ বঁটা লাভ করে সুখী বলে মন্তব্য করে রাষ্ট্রীয় দলত কেতিয়া স্থান লাভ করে সেয়া নিজেও নাজানে বলে মত প্রকাশ করলে রিয়ানে। বৃহস্পতিবারের পর 6 দিনিয়া কার্যসূচীর মানব ফেস্টিভেল 2024। মানব রাষ্ট্র উদ্যানত বাঁহবাড়ী রেঞ্জত প্রথমবারের বাবে অনুষ্ঠিত হব মানব ফেস্টিভেল 2024। পর্যটকক আকর্ষিত করার উদ্দেশ্যে এই ফেস্টিভেল। শিবসাগরের জয়সাগরত অগপর বুথ সম্মিলন। যোরহাটের সংসদীয় সমষ্টি সমিতির উদ্যোগত এই সম্মিলন। কার্যসূচীত অংশগ্রহণ অগপর সভাপতি অতুল বরা কেশব মহন্ত সহ দলীয় নেতৃবৃন্দ। সদ্যঘোষিত APSC জাগিরোডর রৌমারী গাঁৱৰ বাসিন্দা মাধব বড়ো আর সঞ্জীব শর্মায় সফলতা অর্জন করে অঞ্চলটোলৈ গৌরব কঢ়িয়াই আনিছে। 2 মেধাবী ছাত্রক সম্বর্ধনা জানালে জাগিরোডর সাংবাদিকসকলে। মহানগরীর বেটকুচি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের খেলপথারত ইন্ডিয়ান অয়েলের সহযোগত মন্ত্রী তেল বচাওক দেশ বচাওক শীর্ষক কার্যসূচী। ছাত্রছাত্রীসকলের মাজত সজাগতা অনুষ্ঠান। 22 জানুয়ারীর পর 24 জানুয়ারীলে ইন্ডিয়ান এসোসিয়েশন অফ মেডিকেল মাইক্রোবায়োলজিস্টর ব্যানারত শ্রী শঙ্করদেব নেত্রালয় আর বি বরুয়া ক্লাস্টার ইনস্টিটিউট 3 দিনিয়া কর্মশালার আয়োজন করা হয়েছে। চিকিৎসালয়ত সংক্রমণ নিয়ন্ত্রণের উপর কর্মশালার আয়োজন। গুৱাহাটীর বিভিন্ন চিকিৎসালয়ের 32 জনতক অধিক প্রতিনিধি অংশগ্রহণ। ইয়ার সঙ্গে দুটো সংবাদের বিদায় লৈছো। নমস্কার।